আমার কাছে অনেক রিকোয়েস্ট আসছে, সেটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল একটা ডিজিজ লাভবার্ড এবং কোকাটেলের চোখের সংক্রমণ, যেটাকে মেডিকেল ভেটেনারি সায়েন্সের ভাষায় বলা হয় কনজেক্টিভাইটিস, অর্থাৎ চোখের প্রদাহ বা চোখের সংক্রমণ। আমার কাছে অনেক ভাই রিকোয়েস্ট করেছেন, অনেকে আমার কাছে ভিডিও পাঠিয়েছেন, জানতে চেয়েছেন যে এইটা কী ধরনের রোগ এবং এটার চিকিৎসা কী, এবং অনেকের অনেক পাখি অলরেডি মারাও গেছে। এবং আমি সর্বশেষ যে ভাই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন তার 21 জোড়া লাভবার্ডের ভিতরে অলরেডি 10-11 জোড়া লাভবার্ড মারা গেছে। তারপর আমি তাকে যে ট্রিটমেন্ট দিলাম সেই ট্রিটমেন্টে সে যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছে। তো উনি সহ আরও অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে এই চোখের প্রদাহ বা কনজেক্টিভাইটিস নিয়ে আমি যাতে বিস্তারিত ভিডিও বানাই, আপনাদের সেই অনুরোধেই আজকের এই ভিডিও। আপনাদের যাদের লাভবার্ড পাখির চোখের প্রদাহ হচ্ছে বা কোকাটেল বা অন্য যে কোনো পাখির চোখের প্রদাহ বা সংক্রমণ হচ্ছে, আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা পাখির চোখের সংক্রমণ বা কনজেক্টিভাইটিস নিয়ে বিস্তারিত কথা বলবো, এর কারণ লক্ষণ এবং চিকিৎসা নিয়ে কথা বলবো। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের ফিনস্কিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি এবং আমাদের ফেসবুক পেজ ফিনস্কিং ফলো করেননি, তারা এখনই আমাদের ইউটিউব চ্যানেল ফিনস্কিং সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফিনস্কিং ফলো করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং আমাদের ফেসবুক পেজ ফিনস্কিং ফলো করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, ফিনস্কিং ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম জানাচ্ছি বুলবুল বিগ বস। আজকের ভিডিওতে আমরা লাভবার্ড এবং কোকাটেল পাখির চোখের সংক্রমণ বা কনজেক্টিভাইটিস নিয়ে কথা বলবো। প্রথমে জেনে নেওয়া যাক চোখের সংক্রমণ বা কনজেক্টিভাইটিস কি। চোখের সংক্রমণ বা কনজেক্টিভাইটিস হচ্ছে পাখির চোখের চারিপাশে থাকা ঝিল্লিতে ব্যাকটেরিয়ার সংক্রমণ, ফলে চোখের চারিপাশটা ফুলে যাবে এবং চোখের চারিপাশে নানা ধরনের প্রদাহ সৃষ্টি হবে এবং ধীরে ধীরে সেটি শ্বাসতন্ত্রের উচ্চ অংশ সহ আক্রান্ত হয়ে ধীরে ধীরে পাখি মারা যাবে। তিন ধরনের চোখের সংক্রমণ হয়। প্রথমটা হচ্ছে লোকাল সংক্রমণ। এখন লোকাল সংক্রমণটা হচ্ছে আপনার পাখির যে রুম সেই রুম থেকেই সৃষ্টি হওয়া ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হওয়া। পাখির রুম অপরিষ্কার আছে, অস্বাস্থ্যকর থাকতে পারে বা স্যাচেতে অবস্থায় যদি থাকে, তাহলে কিন্তু সেখান থেকে আক্রমণ হতে পারে এবং এই ধরনের আক্রমণকে আমরা লোকাল সংক্রমণ বলি। দ্বিতীয়টি হচ্ছে পেরিঅরবিটাল বা অরবিটাল রোগের কারণে এই কনজেক্টিভাইটিস বা চোখের সংক্রমণে পাখি আক্রান্ত হতে পারে এবং সেটি অলওয়েজ সাইনোসাইটিসের সাথে সম্পৃক্ত, অর্থাৎ সাইনোসাইটিসের অনেক লক্ষণ কিন্তু থাকবে। তৃতীয়টি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, সেটি রক্তের ভেতরে বিষক্রিয়ার কারণে এই কনজেক্টিভাইটিস বা চোখের সংক্রমণ ঘটতে পারে এবং আমাদের এই সময় যে লাভবার্ড এবং কোকাটেলগুলোতে আক্রান্ত হচ্ছে ম্যাক্সিমাম পাখি কিন্তু রক্তে বিষক্রিয়ার কারণে, পরজীবী রক্তে আক্রান্ত করার কারণে এই কনজেক্টিভাইটিস বা চোখের সংক্রমণ হচ্ছে। তৃতীয় এই কারণটি এই মুহূর্তে আমাদের দেশে এবং আমাদের দেশের বাইরে ইন্ডিয়া পাকিস্তানে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে তৃতীয় এই কারণটিতে। কনজেক্টিভাইটিস বা চোখের সংক্রমণ বিভিন্ন কারণে হতে পারে। ব্যাকটেরিয়ার কারণে হতে পারে স্ট্যাফিলোকাস এসপিপি, ক্যারিনোব্যাকটেরিয়াম এসপিপি, ইকোলাই, ক্ল্যামিডিসিয়াসিটাসি, ক্লোস্ট্রিয়াম বোটুলিনাম, মাইকোপ্লাজমা এসপিপি ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। ভাইরাসের কারণে হতে পারে, যেমন পক্স ভাইরাস, নিউক্যাসেল ভাইরাস, প্যারামাইকো ভাইরাস, হারপিস ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, নিউমো ভাইরাসের কারণে হতে পারে। ফাঙ্গাস বা ছত্রাকের কারণে হতে পারে, অ্যাসপারগিলিস এসপিপি এবং ক্যানাডিডা অ্যালডিকান্স ছত্রাকের কারণে হতে পারে। প্যারাসাইটস বা পরজীবীর কারণে হতে পারে, যেমন নেমাটোড, টেমাটোড এবং স্পিডোস পরজীবীর কারণে হতে পারে। সিডমিক্স থেকে হতে পারে, বিশেষত বাজরার বীজ, মিলেট, ক্যানারি থেকে হতে পারে। ট্রমা বা আলসারের কারণে হতে পারে, বায়ুবাহিত টক্সিন, অ্যামোনিয়া গ্যাস, ধোঁয়া, বিশেষত সিগারেটের ধোঁয়া থেকে হতে পারে। প্যারিঅরবিটাল বা অরবিটাল রোগের কারণে হতে পারে। পাখির রুমের অবস্থা যদি অস্বাস্থ্যকর, স্যাঁতসেঁতে হয় তাহলেও হতে পারে। সর্বশেষ ভিটামিন এর অভাব হলেও পাখির চোখের সংক্রমণ হতে পারে। কনজেক্টিভাইটিস বা চোখের সংক্রমণের লক্ষণ: চোখ ফোলা, লাল এবং জ্বালা পড়া হবে, খসখসে চোখ হবে, চোখ দিয়ে পানি পড়বে বা চোখে পানি জমে আছে বলে মনে হবে, শ্বাসযন্ত্রে সংক্রমণ হবে এবং সাইনোসাইটিসের লক্ষণ থাকবে, হাঁচি দিতে পারে, চোখ এবং নাকের ছিদ্র মুখের চারপাশ ফোলা থাকবে, চোখের পাতায় সংক্রমণ হবে ফলে ফুলে যেতে পারে,
চোখের পাতা দুর্বল বা বন্ধ হয়ে যেতে পারে। আলোর প্রতি সংবেদনশীলতা আলোর দিকে তাকাতে পারবে না। চোখের কর্নিয়াতে সাদা মিউকাসের মতো বের হতে পারে। ডাকাডাকি কমে যাবে এবং শব্দ করে ডাকতে পারবে না। পাখির খাওয়া দাওয়া কমে যাবে, গা ফুলিয়ে বসে থাকবে, ওজন কমে যাবে, বুক শুকিয়ে মারা যেতে পারে। বেঁচে থাকলেও অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা এতক্ষণ কনজেক্টিভাইটিস বা চোখের প্রদাহের বিভিন্ন কারণ, লক্ষণ এবং বিস্তারিত বলছিলাম এবং আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে কনজেক্টিভাইটিস কী ধরনের হয়, কয় ধরনের হয়। এখন এটা ব্যাকটেরিয়া জনিত হতে পারে, ভাইরাস জনিত হতে পারে, যেসব কারণেই হোক চিকিৎসা আমাদের করতে হবে। এই মুহূর্তে সবচেয়ে ভয়াবহ যে রোগগুলো লাব্বার এবং ক্রোকোডাইলের জন্য, তার ভিতরে কিন্তু কনজেক্টিভাইটিস বা চোখের প্রদাহ অন্যতম। এর চিকিৎসার জন্য আমরা যেটা করতে পারি, প্রথমে হচ্ছে ফার্স্ট, সবার আগে যেটা আপনার করা উচিত, পাখির রুম পরিষ্কার করে ফেলতে হবে এবং অ্যান্টিভাইরাল জাতীয় যে ইয়েগুলো আছে, যেমন ভাইরোসিড বা টিমসেন, এই জাতীয় অ্যান্টিভাইরাল স্প্রে করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়ত, আমরা যদি চিকিৎসায় আসি, যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ব্যাকটেরিয়া ঘটিত, সুতরাং আমরা যেটি করব, যে কোনো একটা অ্যান্টিবায়োটিক, সেটা আমাদের দেশি হতে পারে, বিদেশি হতে পারে অথবা হোমিওপ্যাথি হতে পারে। দেশি মেডিসিনের ক্ষেত্রে আমরা কোসমিক্স প্লাস ইউজ করতে পারি, যদিও এটি স্পেনের তৈরি, এলানকো কোম্পানির, এটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা যদি ব্যবহার করেন, 1 লিটার পানিতে কোসমিক্স আপনারা যদি ব্যবহার করেন, তাহলে 1 লিটার পানিতে 5 গ্রাম পরিমাণ টানা 14 থেকে 21 দিন ব্যবহার করতে হবে। পাখির সংক্রমণ যদি বেশি হয় তাহলে টানা 21 দিন চালাবেন, পাখির সংক্রমণ যদি প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে টানা 7 থেকে 14 দিন চালাবেন। সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন টানা 21 দিন চালালে। তাহলে কোসমিক্স প্লাস 1 লিটার পানিতে 5 গ্রাম, টানা 21 দিন চালালে ভালো রেজাল্ট পাবেন। এছাড়া আপনারা যারা বিদেশি কোম্পানির ওষুধ ব্যবহার করেন, যেমন ভেটা ফার্মের, আপনি ভেটা ফার্মের ওষুধের ক্ষেত্রে ট্রিপল সি ব্যবহার করতে পারেন। ট্রিপল সি টানা 21 দিন পরিমাণ, ডোজ বোতলের গায়ে লেখা থাকে, সেই ডোজ অনুযায়ী চালাবেন। টানা 21 দিন যদি ট্রিপল সি ব্যবহার করেন, সব চমৎকার রেজাল্ট পাবেন। এবং আমরা এখন আসি হোমিওপ্যাথিতে। হোমিওপ্যাথিতেও কিন্তু কনজেক্টিভাইটিস বা চোখের প্রদাহের চিকিৎসা করা সম্ভব। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, শুরুতেই প্রথম 5 দিন ইউফ্রেসিয়া 200, 1 লিটারে 6 ml পরিমাণ 5 দিন খাওয়াবেন। এরপরে 5 দিন খাওয়াবেন বেলেডোনা 200, 5 দিন খাওয়াবেন। এরপরে এপিসমেল 200, 5 দিন খাওয়াবেন। এভাবে টোটালে 15 দিনের কোর্স করানোর পরে, 15 দিন কোর্স করানোর পরেও কিন্তু পাখির অন্যান্য প্রবলেমগুলো থেকে যাওয়ার সম্ভাবনা আছে। টানা 15 দিন কোর্স করানোর পরে আপনি আমাদের যে টোটাল কেয়ার আছে, সেই টোটাল কেয়ার ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন এবং আপনার পাখিদের দ্বিতীয়বার এটি অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে। আজকের এই ভিডিওতে আমরা পাখির লাভবার্ড এবং কোকাটেল, পাখির চোখের প্রদাহ, কনজেক্টিভাইটিস, সেটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করেছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় এরকম ভিডিও আরও দরকার, তাহলে আমাদেরকে অবশ্যই উৎসাহিত করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, ফিলিস কিং ইউটিউব চ্যানেল দেখতে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবস্ক্রাইব করুন।